হ্যালো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার মুখ নিয়ে আপনাদের সাথে আমি অদিতিয়া। করোনা রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালো বেশ কয়েকটি ক্লাব সংগঠন। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা সংক্রান্ত ত্রাণ তহবিলে অর্থদান করা হলো। অঞ্চল থানার বহুলা নবজাগরণ ক্লাব ও কোল্ডফিল্ড কলেজ অফ এডুকেশন নামক সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া ওই অর্থ সাহায্য স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির হাতে তুলে দেওয়া হয়। করোনার মতো জাতীয় বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে হলে প্রথমেই আর্থিক দিক থেকে রাজ্যকে হতে হবে অনেকটাই মজবুত। আর সেই ভাবনা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাঁধে মুক্ত কণ্ঠে দান করার আহ্বান জানিয়েছিলেন। গত কয়েকদিনে মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। পরে জিতেন্দ্রবাবু স্থানীয় দুস্থ বস্তিবাসীদের হাতে চাল ডাল আলু ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেন। সরাসরি নেই রাজনীতির সঙ্গে কোনো যোগ, তবে মানব সেবার প্রেরণায় উৎসস্থল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই লকডাউনের কঠিন দিনগুলোতে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন কয়েকজন সমাজ মনস্ক মানুষ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার জনা 20 ফুটপাতবাসীকে নিয়ে প্রথমে শুরু হয়েছিল, পরে প্রায় 150 দরিদ্র মানুষ জুটে যান এই অন্ন সূত্রে। তাদের প্রতিদিনই রান্না করা খাবার খাওয়ানোর ব্যবস্থা হয়েছে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে। স্থানীয় ভ্যান, রিক্সা চালক এবং দিনমজুর ভিখারি থেকে মুটিয়া প্রত্যেককেই খাওয়ানো হচ্ছে রান্না করা খাবার। এই কর্মকাণ্ডের অন্যতম সমাজসেবী সন্তোষ সিং বলেন, আমরা ছোট থেকেই শিখেছিলাম জীব জ্ঞানে জীব সেবা সেই মহামন্ত্র। লকডাউনের এই কঠিন দিনগুলোতে এত এত মানুষ অভুক্ত থাকবেন, তাদের মুখে দুটো অন্ন তুলে দিতে পেরে সত্যিকারের তৃপ্তি লাভ করছি। আমাদের রাজ্য সরকার দিদি আমাদেরকে বলেছে যখন থেকে লকডাউন করেছে, ওদিন থেকে আমরা সবাই মিলে, যত এখানকার পরিবার লোক আছে সবাই মিলে রান্না করা করাচ্ছি, 150 লোককে খাওয়া, দুষ্ট লোককে খাওয়া করাচ্ছি, গরিব লোককে, ঠেলা ভ্যানওয়ালা ভিখারি দিকে সবাই মিলে খাচ্ছে, 150 লোক মোটামুটি খাচ্ছে, একটার সময় টাইমে খাচ্ছে। কতদিন পর্যন্ত খাওয়ানো হবে? যতদিন লকডাউন থাকবে ততদিন আমরা সবাই মিলে খাওয়া। আপনার নাম? সন্তোষ সিং। লকডাউনের দিনগুলিতে কেউ যাতে অভুক্ত না থাকেন তা সুনিশ্চিত করতে পশ্চিম বর্ধমানের অঞ্জাল এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হলো ইসিএল কর্মীদের পক্ষ থেকে। এখানকার খাস কাজুরা কলিয়ারি শ্রমিক কর্মচারীরা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে স্থানীয় বেশ কয়েকটি এলাকার দুস্থ মানুষদের চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদি বিতরণ করেন। খনিকর্মীরা সরাসরি ওই ত্রাণ সামগ্রী নিজেরা বিতরণ না করে স্থানীয় কাজুরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তা বিতরণের ব্যবস্থা করেন। খাস কাজুরা কলিয়ারির ম্যানেজার সঞ্জয় নন্দা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে সচল রাখতে কয়লার যোগান সঠিক রাখতে হয়েছে, সেই কারণেই প্রতিটি খনিকেই উৎপাদনমুখী রাখা হয়েছে। অন্ডাল থানা এলাকার বিভিন্ন গ্রামে বহু মানুষ আছেন যারা দিন আনেন দিন খান, অনেকেই ভিক্ষার উপরেও নির্ভর করেই বেঁচে রয়েছেন। লকডাউনের কারণে তারা যাতে অভুক্ত না থাকেন সেই কারণেই খনিকর্মীরা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান সঞ্জয় বাবু। এখানকার কিছু কর্মচারী তারা নিজস্ব উদ্যোগে এখানকার যত অভুক্ত মানুষ রয়েছেন তাদের যাতে এই মহামারীর সময় না খেয়ে যাতে মরতে না হয়, যাতে অসুবিধার মধ্যে না থাকেন, বিপদের মধ্যে না পড়েন, এই জন্য এখানকার আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছেন, উনি ওনার কাছে আমাদের অফিসের স্টাফরা ওটা কালেকশান করে কিছু চাল ডাল আলু পেঁয়াজ এই সমস্তগুলো খাদ্য এসেন্সিয়াল খাদ্যদ্রব্য সেগুলো ওনার হাতে পৌঁছে দেওয়া হলো, যাতে এখানকার অন্ডাল থানার অন্তর্গত যে সমস্ত মানুষ রয়েছে তাদের মধ্যে যারা অভুক্ত মানুষ রয়েছে তাদের কিছুটা আমাদের দোষ দিয়ে ওনাদের কাছে কিছু খাবার খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হলো, যাতে ওনাদেরকে বিপদের মধ্যে না পড়তে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ তহবিলে অর্থদান করল ইসিএল বাস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারির হাতে 51,000 টাকার চেক তুলে দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রতিটি মানুষেরই উচিত সাধ্য অনুসারে তার পাশে দাঁড়ানো। বাস মালিক সংগঠনের হাত থেকে চেকটি গ্রহণ করে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, আশা করি আগামী দিনে আরও বহু প্রতিষ্ঠান এই লড়াইয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবেন। খনি শিল্পাঞ্চলে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদানে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক।
পুলিশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো রানীগঞ্জে। রানীগঞ্জ পুলিশ ফাঁড়ির উদ্যোগে স্থানীয় আদিবাসী পাড়ার প্রায় 400 আদিবাসী পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাল, ডাল, আলু, সয়াবিন, সাবান, মাস্ক ইত্যাদি। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সেন্ট্রাল তথাগত পাণ্ডে এবং রানীগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে এই মহতি কর্মসূচি বাস্তবায়িত হয়। দরিদ্র আদিবাসী পরিবারের ওই সদস্যদের হাতে খাদ্য অন্যান্য সামগ্রীগুলি তুলে দিয়ে পুলিশের পক্ষ থেকে তাদের বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানানো হয়। একই সঙ্গে তাদের বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া ও বাইরে বেরোলে মাস্ক পরার জন্য নির্দেশ দেন উপস্থিত পুলিশ কর্মী আধিকারিকরা। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। এই লক্ষণগুলি দেখা দিলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের প্রায় প্রতিটি জেলার মতো হাওড়া জেলাতেও স্থানীয় দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্ব। হাওড়া এলাকার তৃণমূল নেতা গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ডুমুরজলা ও লিলুয়া থানা এলাকার 9টি কলোনিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। লকডাউনের দিনগুলিতে কেউ যাতে অনাহারে না থাকেন তা সুনিশ্চিত করতেই ঘাসফুল কর্মীরা প্রতিটি পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকের সন্ধান নিচ্ছেন। নিয়মিত বাজার এলাকাগুলি পরিদর্শন করছেন স্থানীয় তৃণমূল বিধায়ক জটুল আহিরি। গৌতমবাবু বলেন, এলাকার ভব ঘুরে মানুষদের জন্য একটি পূর্ণ বাসন কেন্দ্রে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া 2টি অ্যাম্বুলেন্সের সাহায্যে বাইরের জেলা থেকে আসা লোকজনকে বিভিন্ন কোয়ারেন্টাইন কেন্দ্রগুলিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান গৌতমবাবু। এই ধরনের মানবিক সহায়তা পেয়ে বহু মানুষ উপকৃত হয়েছেন গত 8 দিনের লকডাউনে। যারা ভবঘুরে, যারা রাস্তায় থাকে তাদের আমাদের কোনা তেঁতুলতলায় ভবঘুরে একটা সেন্টার এনজিও আছে, সেখানে আমরা রাখছি, সেখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এবং আমার 50 নম্বর এলাকার মধ্যে দাসনগর এবং লিলুয়া থানার 2টো থানার আইসির পূর্ণ সহযোগিতা পাচ্ছি। থানাকে সঙ্গে নিয়ে যেখানে যেটা প্রবলেম হচ্ছে, চিকিৎসার যেটা অসুবিধে হচ্ছে, 2টো অ্যাম্বুলেন্স আমরা ফিতে চিকিৎসার জন্যে সত্যপাড়া এবং ডুমুরজলায় আমরা প্রতিনিয়ত যখন বাইরে থেকে কোনো মানুষ আসছে তাদের পরীক্ষা করে পাড়ায় ঢোকাবার আমরা ব্যবস্থা করছি। ফুটপাথবাসী এবং ভবঘুরেদের জন্য যৌথভাবে বিশেষ শিবিরের ব্যবস্থা করল হাওড়া পুর নিগম ও হাওড়া সিটি পুলিশ। বিভিন্ন স্কুল ও কলেজের ভবনগুলিতে এ পর্যন্ত 120 জনেরও বেশি ফুটপাথবাসীকে আশ্রয় দেওয়া হয়েছে। লকডাউনের দিনগুলিতে যাতে দুস্থ মানুষগুলি অনাহারে না থাকেন তারই জন্য এই ব্যবস্থা। হাওড়া পুর নিগমের কমিশনার বিজিন কৃষ্ণা বলেন, যতদিন লকডাউন চলবে সেই কদিন তো বটেই, তারপরও এই মানুষগুলিকে এই অস্থায়ী শিবিরগুলিতে আশ্রয় দেওয়া হবে। এ পর্যন্ত যারা এসেছেন তাদের সকলকেই 4 বেলা খাবার ছাড়াও প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি দেওয়া হচ্ছে। শিবিরে আসা প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে বলেও জানান তিনি। তবে এই ধরনের শিবিরের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানান পুর কমিশনার। এই মানবিক উদ্যোগে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকেও অসাধারণ সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজিন কৃষ্ণ।
সেরকম ফিক্সড মেনু এখনো হয়নি, আমরা কনসাল্ট করছি ডায়েটিশিয়ানের সঙ্গে, নিউট্রিশনের সঙ্গে কথা বলে কী কী মেনু দেওয়া হয়, কিন্তু আমরা খিচুড়ি খাওয়াচ্ছি আজকে, যেমন ভাত ডাল ডিমের করি এগুলো দিচ্ছি। কবার খাবার দেওয়া হচ্ছে দিনে? দিনে তিনবার, চারবার দেওয়া হচ্ছে, চা বিস্কুট এগুলো দিয়ে দিনে চারবার খাওয়া হবে। টোটাল চারবার খাওয়া, চারবার খাওয়া। আর হেলথ চেক আপ করে দিয়েছি, যে এখন এসেছিলো সবাইকে হেলথ চেক আপ করা হয়ে গেছে। আচ্ছা, এখানে কি হেলথ চেক আপ থার্মাল গান দিয়ে হয়েছে? থার্মাল গান দিয়ে না, পুরো হেলথ টিম দিয়ে, মানে ডক্টররা এসে ভালো করে হেলথ, মানে আমাদের হেলথ কর্পোরেশন হেলথ টিম এসে সবাইকে ইন্ডিভিজুয়ালি করে তাদের টেম্পারেচার সব মেজারমেন্ট করে ডিটেইলে হেলথ চেক আপ করা হয়ে গেছে। প্রতি বছরই গরম পড়তেই দেখা দেয় রক্তের তীব্র আকাল। এবছর এ সময় আবার শুরু হয়েছে দেশ জুড়ে লকডাউন, ফলে রক্তের অভাবে পিছিয়ে যাচ্ছে জরুরি অপারেশন, দুর্ঘটনার শিকার রোগীদের দেওয়া যাচ্ছে না রক্ত। লকডাউন চলতে থাকায় ক্লাব, সংগঠন কিংবা রাজনৈতিক দলগুলিও আয়োজন করতে পারছে না স্বেচ্ছায় রক্তদান শিবিরের, ফলে রাজ্যের প্রতিটি হাসপাতালেই দেখা দিয়েছে রক্ত সংকট। রাজ্যের রক্ত সংকট দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকর্মী আধিকারিকদের কাছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার আবেদন জানান। মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশের পক্ষ থেকে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। মধ্যম গ্রামের দোতলা পুলিশ লাইনের একটি হল ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পুলিশ সুপার সহ শীর্ষ আধিকারিকরা সহ 50 জন পুলিশকর্মী স্বেচ্ছায় রক্তদান করলেন। পুলিশের পাশাপাশি এই শিবিরে স্থানীয় জীবন নামে একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সূত্রের খবরে জানা গেছে, রাজ্যের প্রতিটি জেলাতেই পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হবে, যাতে কোনোভাবেই হাসপাতালগুলিতে দেখা না দেয় রক্তের কোনো রকম ঘাটতি। বিশেষ প্রক্রিয়া বলতে আমরা সোশ্যাল ডিস্টেন্স যেটা আছে না, এই করোনার জন্য আমরা যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার যে ব্যাপারটা আছে, আমরা ওটা মেনটেন করছি। আপনারা দেখলেন যে এই বড় হল ঘরে যেখানে হয়তো 15-20টা বেড পড়বে, সেখানে আমরা মাত্র 4টাই বেড ফেলে মানে এভাবে করছি। বারে 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 ওনারা কালেক্ট করবেন, সেভাবেই আমরা মেনটেন করছি। আমি বললাম তো, জীবন ছাত্র সংগঠনও আমাদের সঙ্গে আছে এই কাজটাতে। আর পুলিশকর্মীদেরকে এটা তো জানেন, এখন রক্ত দেওয়ার ব্যাপারে কারোর মধ্যে কোনো কনফিউশন যাতে তৈরি না হয়, সেহেতু প্রথমে আমি আমার অ্যাডিশনাল এসপি, আমার ডিএসপি, আমার ইন্সপেক্টর, এরা 4 দিয়ে প্রথম শুরু করলাম। এরপর আমাদের ফোর্স দেবে, আমি আমার প্রত্যেক ফোর্স, প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার সকলের কাছে অনুরোধ রাখবো, এই কঠিন সময়ে যেন সমাজের পাশে দাঁড়ায়, যার যার সম্ভব তারা যেন রক্ত দিয়ে, মানে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেগুলোর কাছে দাঁড়ায়। ম্যাডাম, আমাদের অনারেবল সিএম যে অ্যাপিলটা করেছেন, সেটাই যেন আমরা পজিটিভলি রেসপন্ড করি। লকডাউনের দিনগুলিতে দুস্থ গ্রামবাসীদের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ ব্লকের বক্তানগরের গ্রামের ঘটনা। এই গ্রামে প্রায় 200 দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু, বিস্কুট ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দিলেন এলাকার তৃণমূল নেতারা। স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, গ্রামে বেশ কিছু পরিবার রয়েছে যাদের স্থায়ী কোনো রোজগার নেই, রিক্সা চালিয়ে ছোটখাটো জিনিসপত্র ফেরি করে তাদের সংসার চলে। দেশ জুড়ে লকডাউন চলতে থাকায় ওইসব দরিদ্র পরিবারগুলি পড়েছে চরম আত্মান্তরে, প্রায় অনাহারের মতো অবস্থায় রয়েছেন তারা। এই দুর্দিনে তাদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো ছাড়াও বক্তার নগর গ্রাম তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10,000 টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়। ত্রাণ তহবিলে দেওয়া ওই চেকটি দলের পক্ষ থেকে আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে পাঠানো হয়েছে। আমরা বলছি, আমাদের বক্তানগর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে বক্তানগর এবং নতুন মদনপুর গ্রামে প্রায় 200 পরিবারের পাশে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাশে দাঁড়াচ্ছি। সেই পরিবারগুলি যেমন মনে করুন, কেউ হয়তো গ্রাম, আমাদের গ্রাম তো এটা, কেউ মনে করুন ঘুরে চড়ায়, কেউ হয়তো বাড়িতে কাউকে কাজ করতে যায়, কেউ হয়তো মাছ বিক্রি করে, কেউ হয়তো দুধ দিয়ে যায়, এরকম অনেক পরিবার আছে। সেই 200 পরিবারকে আমরা চিহ্নিত করেছি এবং সেই 200 পরিবারকে আমরা 5 কেজি চাল, 2 কেজি আলু এবং 1 প্যাকেট বিস্কুট এবং মাছ, এই আমাদের কর্মী মারফত আমরা নিয়ম মেনে, দিদি যেমন বলেছেন যে কোনো মতেই গ্যাদারিং করা চলবে না, আমরা 3-4 কর্মীদেরকে ডেকে
আমরা ঠিক ডিস্টেন্স মেনটেন করে, যদি যে ডিস্টেন্স আমাদেরকে বলেছে সেই ডিস্টেন্স মেনশন করে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি আমরা আজকে সন্ধে আর কাল সকালের মধ্যে আমরা 200 পরিবারের বাড়িতে আমরা আমাদের এই সাধ্যমতো আমাদের জিনিস আমরা পৌঁছে দেবো। তাছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় দিদি আমাদের যে 1 এপ্রিল থেকে যে 6 মাসের জন্য যে রেশন সেটা ফ্রি করে দিয়েছেন, সেটাও সমস্ত পরিবারের পাশে পৌঁছে যাবে। এবং আমরা চেষ্টা করব, আমাদের সাধ্যমতো আমরা নিশ্চয়ই চেষ্টা করব ভবিষ্যতের দিকে কি কি ধরনের কি পজিশন হয় তখন আমরা নিশ্চয়ই চেষ্টা করব পাশে দাঁড়াবার। বাংলার মুখ এখন এই পর্যন্তই, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।